হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, কারণ আপনার ছোট্ট একটি সাহায্য আমাদেরকে অনেক প্রভাবিত করে। তো কোনো পদার্থের কোন ধরনের বৈশিষ্ট্যের কারণে এগুলা কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর হয়? মনে করুন আমার হাতে একটি পেন আছে, এই পেনটা কন্ডাক্টর নাকি সেমিকন্ডাক্টর কিংবা নাকি এটা ইনসুলেটর, এটা আমরা কীভাবে বুঝব? তো এগুলা বোঝার জন্য আমরা কোনো পদার্থের পরমাণু সম্পর্কে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর আছে এগুলার সংজ্ঞা সম্পর্কে জেনে নিই। কোনো পদার্থের মধ্য দিয়ে যদি সজীব বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাহলে এটাকে আমরা কন্ডাক্টর বলবো, এবং যদি কোনো পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এবং যদি কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বা হতে প্রচুর বাধার সম্মুখীন হয় তাহলে তাদেরকে বলা হয় ইনসুলেটর। তো এগুলো আমরা কীভাবে বুঝবো যে কোনটা ইনসুলেটর এবং কোনটা সেমিকন্ডাক্টর? তো এর জন্য আমাদেরকে পদার্থের পরমাণু সম্পর্কে জানতে হবে, অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে জানতে হবে। এখানে আমরা দুটা পরমাণু নিতে পারি, যেমন আমাদের হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু। তো এখানে আমরা একটি হাইড্রোজেন পরমাণু নিলাম। একটা পরমাণুর সাধারণত কী থাকে, দুটো অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। এটা হচ্ছে ইলেকট্রন কক্ষপথ, এখানে হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তো এটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এবং এটা কেন্দ্রে প্রোটন অবস্থান করে, তাই এটা পজিটিভ চার্জ। কেন্দ্রে শুধু প্রোটন নয়, এখানে নিউট্রন এবং প্রোটন অবস্থান করে, ঠিক আছে? এখানে দুটি কম্পোনেন্ট থাকে, এটা হচ্ছে একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে প্রোটন, ঠিক আছে? তো যেহেতু নিউট্রন, এখানে নিউট্রনের কোনো চার্জ নেই, অর্থাৎ এটা চার্জহীন, ঠিক আছে? এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ ধারণ করে আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ধারণ করে। তাহলে আমাদের নিউক্লিয়াস হলো পজিটিভ চার্জে চার্জিত এবং নিউট্রন ওই ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জে চার্জিত, ঠিক আছে? তো আমাদের এই যে দুটি বিপরীত চার্জ, দুটি বিপরীত চার্জের ধর্ম কী? ধর্ম হচ্ছে একে অপরকে আকর্ষণ করা। কিন্তু দেখা যাচ্ছে যে এই নিউক্লিয়াসের মধ্যে এই ইলেকট্রনটি এসে পৌঁছাচ্ছে না, তার কারণ হচ্ছে ইলেকট্রনের একটি নির্দিষ্ট গতি আছে যার কারণে এটা কেন্দ্র থেকে বাইরে যাওয়ার প্রচেষ্টা করে, ঠিক আছে? এবং এই পজিটিভ চার্জের কারণে এটা নিউক্লিয়াসে আসার প্রচেষ্টাও করতেছে, এর ফলে এই দুটি বলের যে জায়গায় সমান হবে, অর্থাৎ লব্ধিমান সমান হবে, ওই জায়গায় ইলেকট্রনটি একটি নির্দিষ্ট কক্ষপথ তৈরি করে এবং সে জায়গায় ঘুরতে থাকে, ঠিক আছে? তো এখন এই ইলেকট্রনের সাথে আমাদের যে পদার্থের কনেক্টিভিটির সম্পর্ক কী? আমরা যদি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সাথে আমাদের পদার্থের একটা সংজ্ঞা দিই তাহলে সেটা হবে এরকম যে যদি কোনো পদার্থের ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা 4 কম থাকে, অর্থাৎ 1, 2 কিংবা 3 থাকে, তাহলে তাদেরকে কন্ডাক্টর বলা হয়, এবং যদি ব্যালেন্স ব্যান্ডে 4 ইলেকট্রন থাকে তাহলে তাকে সেমিকন্ডাক্টর বলা হয়, এবং ব্যালেন্স ব্যান্ডে যদি 4 অধিক, অর্থাৎ 8 মধ্যে, অর্থাৎ 4 থেকে অধিক 5, 6, 7, 8 এই কটা ইলেকট্রন থাকে তাহলে তাদেরকে বলা হয় ইনসুলেটর। তো এখন ব্যালেন্স ব্যান্ড কী এবং ব্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের সাথে আমাদের কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর সম্পর্ক কী সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা প্রথমে জেনে নিই যে আসলে ব্যালেন্স ব্যান্ড কী। কোনো পদার্থের যে পরমাণু থাকে এর পরমাণুর যে সর্বশেষ কক্ষপথ, ইলেকট্রনের যে সর্বশেষ কক্ষপথ, সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড। এখন দেখুন এখানে হাইড্রোজেন পরমাণু যেটা আমরা অঙ্কন করলাম সেটার কক্ষপথ, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 1, তাই এর কক্ষপথও 1, তাহলে আমাদের এই কক্ষপথটাই হচ্ছে আমাদের ব্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? এখন যদি আমরা একটি আমাদের কপার পরমাণু আঁকি, অর্থাৎ তামার যে পরমাণু, তামার পরমাণুর এটা হচ্ছে ধরুন নিউক্লিয়াস, ঠিক আছে? এটা তামার পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 29, তাহলে এখানে একটি বিবেচ্য বিষয় আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। তো যেহেতু এর প্রোটন সংখ্যা 29 তাহলে এর ইলেকট্রন সংখ্যাও 29 থাকবে। এখন 29টা ইলেকট্রনের জন্য এটা কয়টি কক্ষপথ নেবে, অর্থাৎ এর কক্ষপথ কয়টা তৈরি হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করব বা বিবেচনা করব, সেটা এখানে একটি ছোটো সূত্র আছে, সেটা হচ্ছে টু ইন্টু এন স্কোয়ার, ঠিক আছে? এখানে এনটা হচ্ছে আমাদের কক্ষপথ। তো এখানে যদি আমরা, যেহেতু কুরু কক্ষপথ এখন আমরা অঙ্কন করি নাই, যদি আমরা প্রথম কক্ষপথ ধরি, এনকে যদি 1 ধরি, তাহলে এনের ওপর 1 ওপর যখন স্কোয়ার হবে তাহলে 1 স্কোয়ার 1 হয়, তাহলে 2 ইন্টু 1, তাহলে দাঁড়ালো 2, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2। আমরা প্রথম কক্ষপথ দিলাম এবং এর ইলেকট্রন সংখ্যা দিলাম 2।
এরপর যখন আমরা 2 দিব 2 এর উপর যখন স্কয়ার হবে এটা হবে 4 4 * 2 = 8 ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আমাদের হবে দ্বিতীয় কক্ষপথে হবে 8 টি এবং তৃতীয় কক্ষপথে হবে আমাদের 18 টি ঠিক আছে এবং চতুর্থ কক্ষপথে হবে কতটি এটা যদি আমরা যদি 4 দেই তাহলে 4 4 16 16 2 32 ঠিক আছে এখন আমাদের দেখুন কতটা ইলেকট্রন হলো আমাদের চতুর্থ কক্ষপথ আকে এখানে এটা হচ্ছে আমাদের চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 32 টি কিন্তু আমাদের কেন্দ্রে প্রোটন সংখ্যা আছে 29 টি তাহলে এখানে আমরা প্রথমে অর্থাৎ 3 নম্বর কক্ষপথে দিলাম 18 টি তারপর দিলাম 8 টি তারপর দিলাম 2 টি ঠিক আছে তো 2 টি এবং 8 টি হচ্ছে 10 টি 10 আর 18 হচ্ছে 28 টি তাহলে আমাদের একটি ইলেকট্রন অবশিষ্ট রইল তার মানে আমাদের শেষ কক্ষপথে যদিও আমাদের সূত্র বলতেছে যে 32 টি ইলেকট্রন থাকবে কিন্তু 32 টি ইলেক্ট্রনের অনুপস্থিতির কারণে এখানে আমাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে একটি এখন যেহেতু আমাদের সংখ্যা অনুযায়ী 1 2 3 অর্থাৎ ব্যালেন্স ব্যান্ডে যদি 3টি ইলেকট্রন থাকে তাহলে তাকে কন্ডাক্টর বলবো তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে কপার পরমাণুর সর্বশেষ কক্ষপথ অর্থাৎ ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি তার মানে এটা একটি কন্ডাক্টর পদার্থ ঠিক আছে এখন এই ব্যালেন্স ব্যান্ডে একটি কিংবা একাধিক ইলেকট্রনের সাথে এর কন্ডাকশনে যাওয়ার সম্পর্ক কি এখন প্রশ্ন আসে যে বা কন্ডাকশন ব্যান্ডই বা কোথায় অর্থাৎ একটি পরমাণুর আমরা নর্মালি যে ধরনের পরমাণু স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে এরকম কিন্তু বাস্তবিকতে পরমাণু শুধু এই কক্ষপথ অব্দি ইলেকট্রনকে আবদ্ধ করে না এর নির্দিষ্ট একটি লেন্থ আছে অর্থাৎ মনে করুন এটা যেহেতু একটি ইলেকট্রন এর ক্ষেত্রে এর চার্জ শুধু একটি ইলেকট্রনকে ধারণ করার মতোই এর নিউক্লিয়াসে যে এর পজিটিভ চার্জ আছে সেই চার্জটা সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে গ্রহণ করার মতো অর্থাৎ আকর্ষণ করার মতো চার্জ সঞ্চয় রাখে এর ফলে এটার ব্যালেন্স ব্যান্ড বা সরি কন্ডাকশন ব্যান্ড হবে এই অবধি ধরে নিলাম আমরা এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড এবং এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এর কারণ হচ্ছে আমরা যদি এই ইলেকট্রনের যে বহির্ভূত যে অর্থাৎ কেন্দ্র হতে দূরে যাওয়ার যে বলটা আছে এবং এই নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে আকর্ষণের যে বলটা আছে সেটা উভয়টাই সমান এই ইলেকট্রনের ক্ষেত্রে ঠিক আছে তো এখন এই ইলেকট্রনকে যদি আমরা একটু বেশি চার্জ দিই বাইরেতে যদি বেশি চার্জ প্রয়োগ করি তাহলে খুব কম চার্জ দিই সেটা এই কক্ষপথ থেকে সরে যাবে এর ফলে এটা একটি মুক্ত ইলেকট্রন হয়ে যাবে আমরা জানি যে ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রনের ফ্লো অর্থাৎ ইলেকট্রন প্রবাহটি হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ তো ইলেকট্রন যদি নিউক্লিয়াস থেকে মুক্ত না হতে পারে তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে না ঠিক আছে তো আমরা খুব অল্প চার্জেই বা অল্প এনার্জিতেই ইলেকট্রনটাকে মুক্ত করতে পারতেছি কারণ যেহেতু ইয়ার এই নিউক্লিয়াসের এই ইলেকট্রনকে ধরে রাখার ক্ষমতা খুবই কম অর্থাৎ অল্প এনার্জিতে এটা মুক্ত হতে পারে একইভাবে এখন যদি আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা দুটি হয় তাহলে কিন্তু এটা যখন অবধি ইয়ার ইলেকট্রন সংখ্যা আটটি থাকবে অর্থাৎ একই কক্ষপথে এটা শেষ অর্থাৎ পরমাণুর সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন অবধি থাকতে পারে যখন এর ইলেকট্রন সংখ্যা নয় হবে তখন আরও নতুন একটি ব্যালেন্স ব্যান্ড তৈরি হবে বা নতুন একটি কক্ষপথ তৈরি হবে তার আগ পর্যন্ত এই একই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে ঠিক আছে তো যখন ইলেকট্রন সংখ্যা দুই হবে তখন কিন্তু এখানে আরও একটি প্রোটন বৃদ্ধি পাবে তখন এখানে হবে এই প্রোটন সংখ্যা হবে সরি প্রোটন সংখ্যা হবে 30 তাহলে কক্ষপথ কিন্তু একই থাকলো দূরত্ব একই থাকলো কিন্তু প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলো অর্থাৎ নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বৃদ্ধি পেলো এর ফলে এর ইলেকট্রনের গতি বৃদ্ধি পাবে কিন্তু এর পাশাপাশি কিন্তু এখান থেকে এর চার্জের আকর্ষণের দূরত্ব বৃদ্ধি পাবে ঠিক আছে এটা যখন দুটা হলো তখন এর ব্যালেন্স ব্যান্ড কিন্তু কন্ডাকশন ব্যান্ডের দূরে সরে গেল অর্থাৎ এই যে স্থানটা সেটা ছিল এনার্জি গ্যাপ এটা ছিল এনার্জি গ্যাপ এটা ছিল এনার্জি গ্যাপ এই এনার্জি গ্যাপটা এখন এতটুকু পরিণত হলো একইভাবে যখন আটটি ইলেকট্রন থাকবে এভাবে তখন এর এনার্জি গ্যাপ আরও বৃদ্ধি পাবে ঠিক আছে তখন এনার্জি গ্যাপ হবে এতটুকু বুঝতে পারছেন তো যখন ব্যালেন্স ব্যান্ডে আমাদের ইলেকট্রন সংখ্যার সাথে আমাদের এই এনার্জি গ্যাপটা নির্ভরশীল
তো এনার্জি গ্যাপটা বলতে হচ্ছে এই গ্যাপটা, যে গ্যাপটাকে এই একটি ইলেকট্রন যদি মুক্ত হতে হয় তাহলে এই ইলেকট্রনটাকে এখানে লাভ দিতে হবে, এই লাভের জন্য এই ইলেকট্রনটাকে পর্যাপ্ত পরিমাণ এনার্জি গ্রহণ করতে হবে। তো এনার্জির যেহেতু এই লাভের জায়গা বড়, অর্থাৎ বেশি জায়গা কভার করতে হবে, বেশি জায়গা লাভ দিয়ে যেতে হবে, তাহলে একে বেশি শক্তি সংরক্ষণ করতে হবে, তো বেশি এনার্জি প্রয়োজন হবে। তাই যেহেতু এটা যদি এর ব্যালেন্সমেন্ট আটটি ইলেকট্রন থাকে তাহলে এটা হবে সর্বোচ্চ ইনসুলেটর পদার্থ, অর্থাৎ এতে বিদ্যুৎ প্রবাহিত করতে হলে উচ্চ ভোল্টেজ দিতে হবে এবং অল্প পরিমাণ বিদ্যুৎই প্রবাহিত হতে পারবে, কারণ এর ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন সরবে না, অর্থাৎ ইলেকট্রনকে যদি কন্ডাকশন যেতে হয় খুব বেশি এনার্জির প্রয়োজন হবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।